নবম শ্রেণীর ছায়া প্রকাশনী টেক্সটবুক থেকে জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের যে অনুশীলনীতে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব চলো প্রথম বিভাগ কতে তে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই প্রথম প্রশ্ন আছে কোনটি জীবের বৈশিষ্ট্য নয় এটার সঠিক উত্তর হবে অপশান ডি স্থবিরতা স্থবিরতা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে না পারা সেটাই হচ্ছে স্থবিরতা তো এটা হবে সঠিক উত্তর সেকেন্ড প্রশ্ন আছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতাকে দেখো জীবনের যে জৈব রাসায়নিক উৎপত্তির প্রবক্তা এটা হচ্ছে ওপারিন আর হ্যালডেন অর্থাৎ অপশান সি তিন নম্বর প্রশ্ন আচ্ছা এখানে আর দুটো দেখে নাও লিনিয়াস অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনোমির হচ্ছে জনক হুইটেকার পাঁচ রাজ্যের যে শ্রেণীবিন্যাস করেছিলেন সেই বিজ্ঞানী আর মিলার আর উরে কি জৈব রাসায়নিক যে প্রকল্প সেই প্রকল্পকে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন ওকে তিন নম্বর প্রশ্ন আছে মাইক্রোস্পিয়ারের ধারণার প্রবক্তাকে মাইক্রোস্পিয়ারের যে প্রবক্তা তিনি হলেন সিডনি ফক্স ঠিক আছে আর ওপারিন ও হ্যালডেন এরা হচ্ছে হট ডাইলুট স্যুপ হ্যালডেন আর ওপারিন হচ্ছে জৈব রাসায়নিক যে উৎপত্তি সেটা চারে কোয়াশারভেট কি কোয়াসারভেট হলো অপশান বি কলোয়েড কোনা ঠিক আছে কোয়াশারভেট হচ্ছে এক ধরনের কলোয়েড কোনা ঠিক আছে পাঁচের প্রশ্ন আদিকোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয় আদি কোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল এটা হবে অপশন সি কোয়াশার্ভেট কোয়াশারভেট বা মাইক্রোস্ফিয়ার দুটো থেকেই দুটো প্রায় সেম সেই দুটো থেকেই কিন্তু প্রোটোসেল বা আদি কোষ সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয় বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ রয়েছে ওকে ছয়ে আছে প্রাণ সৃষ্টি হয়েছিল কোথায় তোমরা জানো সবাই প্রাণ সৃষ্টি হয়েছিল জলে অর্থাৎ সমুদ্রের জলে প্রথম প্রাণে সৃষ্টি হয়েছিল বায়োলজি শব্দের প্রবক্তা হলেন কে বায়োলজি শব্দের প্রবক্তা হলো অপশান সি ল্যামার্ক ঠিক আছে আর বায়োলজির জনক বলা হয় অ্যারিস্টোটলকে ওপারিন তো শুনেছো তোমরা এক্ষুনি ওপারিন হচ্ছে জৈব রাসায়নিক প্রবর্ত যে তত্ত্বের তার প্রবক্তা আর ডারউইন একজন প্রাকৃতিক নির্বাচনবাদীর ঠিক আছে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা তারপরে রয়েছে কোনটি লিনিয়াস রচনা করেন আঠের দাগের প্রশ্ন কোনটি লিনিয়াস রচনা করেন অর্থাৎ ক্যারোলাস লিনিয়াসের লেখা বইয়ের নাম কি ক্যারোলাস লিনিয়াসের লেখা বইয়ের নাম অপশান এ সিস্টেমা ন্যাচুরি ঠিক আছে সিস্টেমা ন্যাচুরি আর হিস্টোরিয়া প্লান্টেরাম এই বইটির লেখক হলেন থিওফ্রাস্টাস ন্যাচারালিস হিস্টোরিয়া এই বইটির লেখক হলেন প্লিনি আর ডি প্ল্যান্টিস এই বইটির লেখক হলেন অ্যারিস্টটল ঠিক আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কি সূচিত করে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে এক ধরনের দ্বিপদ নামকরণ অপশান বি রাইট আনসার দশে আছে ট্যাক্সোনমি শব্দটির প্রব প্রথম প্রচলন করেন কে এটা হবে অপশান ডি অগাস্টিন পিডা ক্যান্ডোলে ওকে আর ট্যাক্সোনোমির জনক বলা হয় লিনিয়াসকে হুইটিকার পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের জনক আর জন রে স্পিসিস বা প্রজাতির কথাটা প্রথম প্রবর্তন করেন নেক্সট আছে দ্বীপদ নামকরণের প্রবক্তাকে দ্বীপদ নামকরণের প্রবক্তা এক্ষুনি বলা হয়েছে ক্যারোলাস লিনিয়াস বারদ দাগে রয়েছে নিচের কোনটি কেঁচুর বৈশিষ্ট্য নয় কেঁচুতে দেখো মেটামিয়ার দেখা যায় বদ্ধ তন্ত্র দেখা যায় কিন্তু মুক্ত তন্ত্র দেখা যায় না তো এটা হবে রাইট আনসার পাইনাস যে গোষ্ঠীর জীব তা হলো কি পাইনাস হচ্ছে জিমনোস্পাম অপশান বি এটাই হবে রাইট আনসার জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ ঠিক আছে চোদ্দোতে আছে নিচের কোনটি ক্যাটাগরি এখানে ক্যাটাগরি হবে পর্ব ঠিক আছে পর্বকে বলা হচ্ছে ক্যাটাগরি আর এখানে যে রয়েছে হোমো বা স্যাপিয়েন্স বা ম্যাঙ্গি ফেরা এগুলো কি এগুলো হচ্ছে ট্যাকশন ঠিক আছে তো এরপরে সেই ট্যাকশন সম্পর্কে রয়েছে তো এখানে ট্যাকশন কোনটা হবে ট্যাকশন হবে ইন্ডিকা ঠিক আছে বাকি গণ আর প্রজাতি এগুলো কি এগুলো হচ্ছে ক্যাটাগরি ওকে বাম দিকে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে ক্যাটাগরি আর সেই ক্যাটাগরির মধ্যে যেগুলো থাকে তাদেরকে বলা হয় ট্যাকশন তারপরে হুইটেকার জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন এটা তো তোমরা জানো অপশান সি পাঁচটি ভাগে মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া কোন শয্যাক্রমটি সঠিক এখানে দেখো এখানে যে শয্যাক্রমটি সঠিক আছে সেটা হচ্ছে পর্ব পর্বের পর শ্রেণী তারপরে বর্গ তারপর গোত্র অপশান বি হবে সঠিক অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তারপর দ্বীপদ নামকরণ কে প্রচলন করেন দ্বীপদ নামকরণ তোমরা জানো ক্যারোলাস লিনিয়াস প্রচলন করেন জীববিদ্যার জনক কাকে বলা হয় একটু আগেই বলা হয়েছে অ্যারিস্টটলকে বলা হয় সিস্টেমা অ্যাঁচুরি কে লেখেন সিস্টেমা অ্যাচুরি লেখেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সিস্টেমা অ্যাচুরি এর লেখার সময়কাল কত সতেরোশো তিপ্পান সতেরোশো পঁয়ত্রিশ ওকে সতেরোশো পঁয়ত্রিশ সালে এই বইটি লিখেন আমের বৈজ্ঞানিক নাম কি আমের বিজ্ঞানসম্মত নাম তোমাদের লিখতে হবে তোমরা জানো ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা দুটো আলাদা আলাদা ওয়ার্ড ম্যাঙ্গি ফেরার নিচে আর ইন্ডিকার নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে ম্যাঙ্গি ফেরার এম বড়ো হবে ইন্ডিকার আই ছোটো হবে ওকে আইসিবিএন কথা পুরো পুরো নাম কি ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমেন ক্লোচার ছয় আছে পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাস প্রবক্তাকে আর ছয় টেকার ঠিক আছে তারপর আছে একটি বিশুদ্ধ জীববিদ্যা শাখার নাম লেখো বিশুদ্ধ জীববিদ্যা শাখা কি হবে জুলজি হবে বোটানি হবে ফিজিওলজি হবে ঠিক আছে তারপরে আছে জীববিদ্যার কোন শাখা জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয় জীব জলের মধ্যে আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয় ভাইরোলজিতে ঠিক আছে ভাইরোলজি অর্থাৎ জীব ও মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় ভাইরাসকে তো সেই ভাইরাস সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ভাইরোলজি ট্যাকসন বিদ্যার জনক কাকে বলা হয় ক্যারোলাস লেনিয়াসকে বিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম কি হবে নোটোকড থাকে না কোথায় কর্ডাটাতে থাকে আর বাকি অকর্ডাটা অর্থাৎ ইনভার্টিভ্রেটের ক্ষেত্রে কিন্তু নোটোকড থাকে না তো যত সমস্ত অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের যে কোনো একটা গোষ্ঠীর নাম লিখলে হবে হেমিকর্ডাটা আছে মোলাস্কা মাটা সবগুলো হবে একটি ট্যাকশনের নাম লেখো ট্যাকশন কোনগুলো ট্যাকশন বলা হলো ক্যারোলাস লিনিয়াসের যে হায়ার আর কি সেই হায়ার এই যে বর্গ পর্ব গোত্র গণ এগুলো হচ্ছে ক্যাটাগরি তার এগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ট্যাকশন তো এখানে কি কি হবে ট্যাকশনের মধ্যে যেমন ম্যাঙ্গিভেরা ইন্ডিকা হোমো স্যাপিয়েন্স মোলাস্কা ঠিক আছে এখন ও এগুলো হবে একটি ক্যাটাগরি তাহলে কি হবে ক্যাটাগরি বলা হলো ফাইলাম সাব ফাইলাম ক্লাস অর্ডার সাব অর্ডার স্পিসিস জেনাস এগুলো হবে ওকে তারপর আছে ওপারিন রচিত বইয়ের নাম কী ওপারিনের লেখা যে বই সেই বইয়ের নাম হচ্ছে দ্য অরিজিন অব লাইফ অন আর্থ ঠিক আছে দ্য অরিজিন অব লাইফ অন আর্থ তারপর আছে প্রকরণ উৎপত্তির একটি কারণ লেখো প্রকরণ কি কারণে দেখা যায় প্রকরণ হয় মিউটেশনের জন্য ঠিক আছে অর্থাৎ পরিব্যক্তি জিনের মধ্যে যে যে কোনো হঠাৎ পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য প্রকরণ দেখা দেয় লজ্জাবতীর পাতায় হাত দিলে তা মুড়িয়ে যায় এটি জীবনের কোন ধর্ম এটা কি এটা হচ্ছে সংবেদনশীলতা ওকে সংবেদনশীলতা লিনিয়াস হায়ারার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো সর্বোচ্চ ধাপ কি লিনিয়াসের যে হায়ারার্কি যেখানে সেখানে সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজ্য বা কিংডম তারপরে সর্বনিম্ন ধাপ কী হবে সর্বনিম্ন ধাপ হবে স্পিসিস বা প্রজাতি ওকে আমের গোত্র কি আম যে গোত্রের অন্তর্গত সেই গোত্রকে বলা হয় অ্যানাকার্ডিয়াসি ঠিক আছে অ্যানাকার্ডিয়াসি আর এর যে বিভাগ সেই বিভাগ কি হবে অ্যানজিওস্পার্ম মানুষ কোন শ্রেণীর মানুষ হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীর আর হোমিনিড শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত হোমিনিড এটা কি হোমিনিড হচ্ছে একটা গোত্র ওকে গোত্র গোত্র হচ্ছে একটা ক্যাটাগরি সেই গোত্রের মধ্যে হোমিনিড হচ্ছে র্যাঙ্ক ঠিক আছে র্যাঙ্ক সরি ট্যাকশন রসায়ন ও জীববিদ্যার মিলনে যে শাখা সৃষ্টি হয়েছে সেই শাখার নাম কি এটাকে বলা হয় বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন তারপর আছে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায় এটা তো তোমরা জানো এটা সমুদ্রের জলে হবে জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম কি হবে একটা নতুন শাখা বায়োটেকনোলজি হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে ওকে আরও অনেক কিছু আছে মহাকাশ জানে ক্লোরেল্লা ব্যবহারের একটি গুরুত্ব রেখো তো জানো ক্লোরেল্লা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এছাড়া এই ক্লোরেল্লা মহাকাশ জানে যে যাত্রীগুলো থাকে তাদের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন গন একটি র্যাঙ্ক না ট্যাকশন গন হচ্ছে একটি র্যাঙ্ক বা ক্যাটাগরি ওকে ট্যাকশন নয় সিংহের দ্বীপদ নামকরণ সঠিকভাবে লেখো সিংহের দ্বীপদ নামকরণটা অর্থাৎ বিজ্ঞানী সম্মত নামকরণটার নাম কী প্যান্থেরা লিও এখানে সঠিকভাবে লিখতে হবে ওকে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কীভাবে লিখতে হয় পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের রাজ্যগুলির নাম কি। কী পাঁচ রাজ্যে কী কী রাজ্য ছিল মনেরা ছিল প্রতিষ্ঠা ছিল মনেরা প্রটিষ্ঠা ফাঙ্গি প্লান্টি অ্যানিমিলিয়া ওকে প্রো জীবের রাজ্যটির নাম কী প্রো ক্যারিয়ট যে জীব সেই জীবের রাজ্যটার নাম কি প্রো কি মনেরা রাজ্যে রাখা হয় ওকে একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম লেখো সমাঙ্গদেহী বলা হয় যাদের মূল কাণ্ড পাতাকে আলাদা করে যায় না তাদেরকে সমাঙ্গদেহী বলা হয় আর সেই রকম যে উদ্ভিদ সেগুলো হচ্ছে মশবে বিসদৃশ্য আছে কোয়াশারভেট নগ্নজিন জটিল জৈব যৌগ আর অস্কিউলাম এখান থেকে আলাদা কি হবে এখান থেকে আলাদা হবে অস্কিউলাম এগুলো সবগুলো জীবের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন পর্যায় আর অস্কিউলাম হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের যে একটা বড় ছিদ্র থাকে দেহে তাকে বলা হয় অস্কিউলাম তারপর আছে ক্রসিং ওভার জীব বৈচিত্র্য যেমন খুশি মিলন আর হচ্ছে স্বভুজিতা এখান থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে স্বভুজিতা এখানে দেখো জীববৈচিত্র দেখা যায় ক্রসিং ওভারের জন্য ক্রসিং ওভার হয় তার জন্য কিন্তু জীবের মধ্যে বিভিন্ন পার্থক্য দেখা যায় তার জন্যই জীব বৈচিত্র্য দেখা দেয় এছাড়া জনন কোষে যেমন খুশি মিলন সেটাই তার জন্য কিন্তু ক্রসিং ওভার হয় ওকে তারপর আছে কলাবিদ্যা বায়োনিক্স ল্যামার্ক আর বায়ো ইনফরমেটিক্স এখানে আলাদা হবে ল্যামার্ক বাকি দেখো এগুলো হচ্ছে জীববিদ্যার বিভিন্ন শাখা আর ল্যামার্ক হচ্ছে একজন বিজ্ঞানী তারপর আছে ট্যাকশন ক্যাটাগরি রাজ্য ওপারিন এখান থেকে আলাদা কি হবে এখান থেকে ওপারিন আলাদা হবে বাকি এগুলো ট্যাকশন ক্যাটাগরি রাজ্য এগুলো ট্যাকশন রুমের অন্তর্গত নেক্সট আছে ফার্ন শৈবাল ছত্রাক অ্যানজিওসফার্ম এখান থেকে আলাদা হবে কি ফার্ন সৈবাল ছত্রাক এগুলো সব একই আর এনজিওসফার্ম হচ্ছে আলাদা নেক্সট আছে স্তনগ্রন্থি বহিকর্ণ লোম পস্কিউলাম এখান থেকেও আলাদা হবে অস্কিউলাম কারণ এগুলো স্তন্যপায়ীর বৈশিষ্ট্য বাকি এটা পরিফেরার বৈশিষ্ট্য সাত সাঁইত্রিশে মনেরা ব্যাকটেরিয়া প্ল্যান্টি আর অ্যানিমিলিয়া এখান থেকে আলাদা কি হবে মনেরা ব্যাকটেরিয়া মনেরা প্ল্যান্টি আর অ্যানিমিলিয়া এগুলো রাজ্য ব্যাকটেরিয়া হচ্ছে একটা উদাহরণ তো ব্যাকটেরিয়া আলাদা হবে নেক্সট আছে গণ প্রজাতি স্যাফিয়েন্স বর্গ এখান থেকে আলাদা কি হবে এখান থেকে আলাদা হবে স্যাফিয়েন্স গণ প্রজাতি বর্গ এগুলো হচ্ছে ক্যাটাগরি স্যাফিয়েন্স হচ্ছে একটা ট্যাকশন শনাক্তকরণ নামকরণ আর শ্রেণীবিন্যাস এগুলো হচ্ছে ট্যাক্সোনমির অন্তর্গত গোষ্ঠীকরণ আলাদা হবে এখান থেকে নেক্সট আছে নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে এখান থেকে উপযুক্ত শব্দ বসাতে হবে দেখো অ্যানেলিডার ন্যাফ্রিডিয়া তাহলে হেলমিন্তিস কী হবে অ্যানেলিডার যে রেচন অঙ্গ তাকে বলা হয় ন্যাফ্রিডিয়া হেলমিন্তিসের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ তরুণাস্থি রুই মাছ কী হবে অস্থি দিয়ে তৈরি কোয়ানোসাইট কোর্স দেখা যায় পরিফেরাতে নিডো নিডোব্লাস্ট কোর্স কোথায় দেখা যায় নিডারিয়াতে বৃদ্ধিহীনতা জড়র বৈশিষ্ট্য তাহলে উত্তেজিতা কি হবে জীবের বৈশিষ্ট্য হবে তো এখানে জীব হবে সিস্টেমান অ্যাচুরি লিনিয়াস তাহলে হিস্টোরিয়া প্লান্টেরাম হিস্টোরিয়া প্লান্টেরাম কি হবে একটু আগেই বলা হয়েছে থ্রিওফ্রাস্টাস ওকে ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা তাহলে বটগাছ কি হবে বটগাছ প্ল্যান্টই হবে ওকে আম গাছ হচ্ছে সপুষ্পক স্পাইরোগাইরা কী হবে অপুষ্পক হবে চকের টুকরো হচ্ছে জড়ো আর অ্যামিবা কী হবে এটা জীব হবে ওকে তারপরে এখানে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত রয়েছে সেই বিষয়টা তোমাদের খুঁজতে হবে ফার্স্ট আছে ওপারিন জীবনের উৎপত্তি কোয়াশার ভেট আর রাসায়নিক সব জীব এখানে কার মধ্যে সবগুলো হবে এখানে দেখো জীবনের উৎপত্তি হবে জীবনের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ সেটা ওপারিনের তিনি বলেছিলেন কোয়াশারভেট থেকে হয় জীবনের উৎপত্তি ওকে আর রাসায়নিক সহজি অর্থাৎ যে জীবটা তৈরি হয়েছিল প্রথম সে হচ্ছে রাসায়নিক সবজি ছিল তারপর আছে প্রকরণ পরিব্যক্তি ক্রসিং ওভার অসংখ্য শুক্রাণু সৃষ্টি এখানে হবে কি ক্রসিং ওভার ক্রসিং ওভারের জন্য কিন্তু সব কিছু হয় ক্রসিং ওভারের জন্য পরিব্যক্তি হয় ক্রসিং ওভারের জন্য প্রকরণ হয় আর ক্রসিং ওভারের জন্য অসংখ্য শুক্রাণু সৃষ্টি হয় তারপর আছে জীববিদ্যা শারীরবিদ্যা আচরণবিদ্যা জৈব রসায়ন এটা হবে জীববিদ্যা জীববিদ্যার সবগুলো শাখা নেক্সট আছে গণ প্রজাতি দ্বীপদ নামকরণ ল্যাটিন শব্দ এটা হবে কি দ্বীপদ নামকরণ দ্বীপদ নামকরণের মধ্যে গণ প্রজাতি থাকে আর সেটা ল্যাটিন ভাষাতে লিখতে হয় নেক্সট রুই কাতলা কই আর অষ্টিক থিস এটা হবে অষ্টিক থিস সবগুলো থিসের অন্তর্গত নেক্সট আছে অ্যাসিডিয়া মানুষ করডাটা ল্যাম্প্রে এখানে কি হবে এখানে হবে করডাটা সবগুলো করডাটার মধ্যে অন্তর্গর্ত নেক্সট ভুট্টা নারকেল এক আর গম এটা হবে কি এক বীজপত্রী সবগুলো এক বীজপুত্রির তারপর আসে প্রজাপতি জোঁক কেঁচো অকর্ডাটা এখানে কোনটা হবে এখানে হবে অকর্ডাটা সবগুলো অকর্ডাটার মধ্যে ইউক্যারিয়ট প্রোটিস্টা ফাঞ্জি অ্যানিমিলিয়া এটা হবে ইউক্যারিওট সবগুলো কিন্তু ইউক্যারিওট অ্যানিমিলিয়াও ইউক্যারিওট ফানজিও আর প্রতিষ্ঠাও তারপর শূন্যস্থান পূরণ আছে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে ক্যাটাগরি বা র্যাঙ্ক এর সংখ্যা কটি এটা কত সাতটি দ্বীপদ নামকরণের প্রবক্তাকে দ্বীপদ নামকরণের প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লেনিয়াস পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস ধারণার প্রবক্তকে এনি হলেন আরি ছইটেকার জীবের জীবনের উৎপত্তি হয় প্রায় কত বিলিয়ন বছর আগে এটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে ওকে তারপর সমুদ্রের প্রথম ড্যাশ উৎপত্তি ঘটে সমুদ্রে প্রথম জীবের উৎপত্তি ঘটে বা জীবনের উৎপত্তি ঘটে বাষট্টিতে আছে চিরুনিপাত ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায় চিরুনিপাত টিনো ফোরাতে দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন বটগাছ আম গাছ হলো ড্যাশ জাতীয় অ্যানজিওসফার্ম এটা কি হবে বটগাছ আম গাছ এগুলো হচ্ছে এক সপুষ্পক জাতীয় এনজস তারপরে আছে রিক্সিয়া হল ড্যাশ জাতীয় উদ্ভিদ রিক্সিয়া কি এটা হচ্ছে এক ধরনের ব্রায়োফাইটা ফাইটা তারপর স্তনগ্রন্থি ও লোম দেখা যায় শ্রেণীতে এটা হচ্ছে স্তন্যপায়ীতে তারপর মিথ্যা আছে কোয়াশারভেট ও মাইক্রোসফিয়ার গঠন ও কার্যগতভাবে একই উপাদান এটা ঠিকই কোয়াশারভেট আর মাইক্রোসফিয়ার প্রায় একই রকম তারপরে আছে মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স এটাও ঠিক আছে পুষ্টি ও প্রজননে প্রয়োজনীয় হলে জীব জীবের বেঁচে থাকার জন্য বিপাক না ঘটলেও কোনো অসুবিধা হয় না এটা কি হবে পুষ্টি ও প্রজনন প্রয়োজনীয় হলে জীবের বেঁচে থাকার জন্য বিপাক না ঘটলেও কোনো অসুবিধা হয় না জীবের কিন্তু এটা ভুল হবে জীবের বিপাক্রিয়া থাকতেই হবে তাহলে কিন্তু সেটাকে জড়ো বলা হবে যদি বিপাক্রিয়া না থাকে উত্তেজিতা ধর্মটি জড়ে দেখা গেলেও তা জীবে দেখা যায় জড়ে দেখা না গেলেও জীবে দেখা যায় এটা ঠিকই হবে প্লাটিহেলমিন্থিস ও নিমাটোডাতে কাণ্ড দেখা যায় প্লাটিহেলমিন্থিস নিমাটোডাতে এরকম কোনো গঠন দেখা যায় না হইটেকার প্রথম প্রোটোজোয়াদের প্রোটোজোয়াদের প্রাণীদের পৃথক করেন হুইটেকার প্রোটোজোয়াদের পৃথক করেন ঠিকই আছে এটা তারপর মানুষের দেহে মেটামেরিজম দেখা যায় এটা ভুল দেখা যায় না প্রাণের উৎপত্তি সংক্রান্ত আধুনিক ধারণা হলো স্বতঃস্ফূর্ত প্রাণের উৎপত্তি এটা ভুল স্বতঃস্ফূর্তভাবে প্রাণের উৎপত্তি হয় না তারপর সব করডা সব করডেটি ভার্টিব্রেট এটাও ভুল সব করডাটা ভার্টিব্রাটা নয় কিন্তু সমস্ত ভার্টিব্রাটা কিন্তু কর্ডাটা তারপর হচ্ছে উদ্ভিদ রাজ্যকে সপুষ্পকু অপুষ্পক দুটি ভাগে ভাগ করা যায় এটা ঠিক হবে প্রাণীরা হল বহুকোষী জীব এটা ঠিকই আছে তারপর দেখো এ স্তম্ভ বিস্তম্ভ দেওয়া আছে ছদ্ম গহর অর্থাৎ শিউডোশিলম এটা দেখা যায় কোথায় এটা দেখা যায় নিমাটোডাতে ওকে দেখো নিমাটোডাতে ছদ্ম গহর ডিপ্লোব্লাস্টিক অ্যানিম্যাল এটা নেডারিয়া হবে দুটো স্তর আছে মেটামিয়ার অ্যানেলিডা হবে দেহ অসংখ্য খণ্ড দিয়ে তৈরি নোটোকর্ড কাতলা মাছে আছে অর্থাৎ কর্ডাটা ওরাল আর অ্যাবোরাল দল এটা একাই নোডার মোটা অর্থাৎ তারা মাছে দেখা যায় আর ম্যান্টেল পর্দা এটা মোলাস্কাতে থাকে ঠিক আছে নেক্সট স্তম্ভ এ স্তম্ভ বি এখানে দেখো জিমনোস্পার্ম আছে জিমনোস্পার্মের সঙ্গে ম্যাচ হবে কোনটা জিমনোস্পার্ম কথার অর্থ হচ্ছে ব্যক্ত বীজই তো দেখো অনাবৃত বীজ হবে অপশান সি মনেরা কি মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া মনেরার উদাহরণ ব্যাকটেরিয়া টেরিডোফাইটা টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস ঠিক আছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস মানে কি তাদের সংবহন করা যুক্ত উদ্ভিদ ঠিক আছে এক এক বীজপত্রি দেখো নারকেল হবে এখানে এক বীজপত্রি নারকেল ব্রায়োফাইটা হবে উভচর উদ্ভিদ অপশন বি আর প্রোটিশটা হবে অ্যামিবা ঠিক আছে